হ্যালো বন্ধুরা, তো এই যে চিংড়ি মাছ ভাপা আর মাটকা মাটন, তাই তো? মাটকা মানে হাঁড়িতে করে মাটন করা হয়েছে, সেই দিয়ে আজকে রেসিপি। আর এই যে কলা পাতা বড় কেটে নিয়ে এসেছে, তো খাবো, তোমরা দেখতে থাকো। ভাপাটা মানে জাস্ট দারুণ হয়েছে, গন্ধটাতেই একদম, তাই না? চিংড়ি মাছগুলো দেখো আরো বড় বড় ছিল। যেহেতু হাঁড়িতে করা হয়েছে, চর্বি গলেনি, মানে অন্য সময় প্রেশার কুকারে কি হয়, গলে যায় নাড়াতে গেলে। মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। হান্ডি মাটন, মাটকা, সরি, হান্ডি মাটন, এতক্ষণ বাদে আমি ঠিক নামটা বললাম। এটা রেসিপি আমার দেওয়া থাকবে চ্যানেলে, তোমাদের যাদের যাদের দেখার ইচ্ছা গিয়ে দেখে নিতে পারো। অসাধারণ হয়েছে, মানে এই ফার্স্ট আমাদের বাড়িতে হলো না, এই ফার্স্ট হয়েছে। চলি কে ভালো গান কমেন্ট করে জানো, মাংস দিয়ে চলিটা ভালো। তো খাওয়া কমপ্লিট, আম এবার লাস্টে আম খাবো সবার শেষে। আমরা রাত্রিবেলায় করেছি আইটেমগুলো, তার কারণ হচ্ছে
দিনে প্রচণ্ড গরম থাকে, আর আমাদের বাড়িতে দিনে না অত গরমে বড়রা অত অত এত হ্যাঁ হিজিবিজি রান্না করতে দেয় না গরমের মধ্যে গ্যাসের ধারে দাঁড়িয়ে। তো যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় রাত্রিবেলাটাতেই করা হয় গরমকালে। আজকে যদিও বৃষ্টি হয়েছে তবুও রাত্রিবেলাই হলো। খাওয়া কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন হলে। আর আইটেমগুলো কেমন ছিল তোমরা কমেন্টে জানিও। তো এখানেই শেষ করছি, টাটা।